সালামু আলাইকুম। বরাবরের মতো জিজান বাংলা বাতেনতে থেকে বলতেছি, আজকে আমরা ঋতু আপুর বাসায় আসছি। আর ঋতু আপু দেখেন কত কিছু করছে, এই যে। আর এখানে আছে যে জিসান ভাই, আর এখানে আছে আমাদের ভাইয়া, আর আছে এখানে ঋতু আপু, ঠিক আছে। তো আর কি, জিসান ভাই কি অবস্থা কর? আজকে রিতিয়াপুর বাসায় আসলাম, উনি তো বিশাল আয়োজন করছে, এত কিছু খাওয়া সম্ভব? আলহামদুলিল্লাহ, রিতিয়াপু যখন পড়াশোনা করতেন তিনি জেরার উপরে বাস করছেন, এবং আজকে গত মাসে তিনি বাতেনকে হাতে পাইছেন, তো আজকে ইনভাইটেশন তার বাসায় আসলাম। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেছেন বিশাল আয়োজন, তারা গ্রুপের মেয়ের আছেন, আপনারা দেখেন কত গুণের। আমি তো চাই যে সবাই পাস করুক আর আমাদেরকে এভাবে ইনভাইট করুক, যত দূরে হোক আমরা যাব। হ্যাঁ অবশ্যই, এটা মুরগি রোস্ট, এটাও মুরগি রোস্ট, সালাদ আছে, আর এগুলি ভর্তা। ভর্তাগুলি অবশ্যই আমার অনেক ভালো লাগছে, ঠিক আছে। যে আরো আছে এখানে, এখানে আছে আরো, যে এখানে আছে, হ্যাঁ তো অনেক কিছু করছে, অবশ্য সবগুলো তো আর খাওয়া সম্ভব না, দেখি কি করা যায়, দেখি কি করা যায়। তো অনেক অনেক অসংখ্য ধন্যবাদ।